2023-2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গোজামিলের, বাস্তবতা বিবর্জিত। এই বাজেট মানুষের মাঝে কোনো স্বস্তি আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, চলমান সংকট মোকাবেলায় প্রত্যাশিত বাজেট দেয়া হয়নি। জানান, বিশাল ঘাটতির বাজেট দিয়ে আয় ব্যয় মেলাতে পারছে না সরকার, সাধারণ মানুষ বাজারে গিয়েও কিছু কিনতে পারছেন না। মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, এই বাজেটে কী লাভ? এ সময় সসম্মানে বিদায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। যে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং আবার ওই গোজামিল, কিভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কিভাবে আমরা সেই প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে কোনো রকমের সুস্পষ্টভাবে কোনো কিছুই বলা নাই। যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তব অবস্থায়, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না বলে